আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে দেখাবো মাত্র একতলা একটি বিল্ডিং মাত্র 1,90,000 টাকার ভিতরে কিভাবে সম্ভব তার বিস্তারিত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হিসাবটি আছে সম্পূর্ণ হিসাব স্টেপ টু স্টেপ, 1,90,000 টাকা কিভাবে খরচ হচ্ছে এই বিল্ডিংটি তৈরি করতে তার বিস্তারিত অবশ্যই অবশ্যই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না। আর এত কম খরচে কিভাবে বিল্ডিং করা সম্ভব এইটা ধারণা অনেকের নাই, তো আমরা সেই ধারণাই আপনাদেরকে দিব। তো সেটা কিভাবে সম্ভব এবং কিভাবে করবেন তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি আপনার কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনারা চান যে এই ধরনের বাড়ি আমরা আপনাদেরকে করে দেব, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। তো চলুন দেখি এখন আমরা এই ধরনের বাড়িটি কিভাবে 1,90,000 টাকার ভিতরে 1,90,000 টাকার মালামাল বা ম্যাটেরিয়ালসের ভিতরে করবেন। তো এখন আমরা এই বিল্ডিংয়ের ডিজাইনটি দেখব এবং কিভাবে করেছি যে এত কম খরচে এই বিল্ডিংটি হয়েছে সেটা আমরা এখন দেখার জন্য এই বিল্ডিংয়ের ছাদের অংশটি খুলে ফেলব। তো দেখছেন এই ছাদটি আমরা কিন্তু দিয়েছি মাত্র 4 ইঞ্চি ছাদ। তো চলুন আমরা একটু ছাদের উপরে অংশটা খুলে ফেললাম এবং ভিতরের অংশ দেখতে পাচ্ছি যে আমরা সিঁড়ি থেকে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি একটি ডাইনিং। ডাইনিংয়ের পারে বাম সাইডে আমাদের যে অংশটা দেখছেন এটা একটা রুম আছে। এই রুমটি 12 ফিট বাই 12 ফিট একটা ছোট্ট রুম, ছোট বললে ভুল হবে, একেবারেই মোটামুটি মিডিয়াম সাইজের একটা রুম 12 ফিট বাই 12 ফিট। এবং তারপরে আছে একটি টয়লেট, এটা একটা কমন টয়লেট, কারণ যেহেতু এখানে একটি রুম একটি টয়লেট কাজে এখানে কমনভাবে টয়লেট দেওয়া হয়েছে এবং তার পাশে আছে কিচেন রুম। তো সব মিলে ছোট্ট একটি রুম, একটি টয়লেট এবং একটি কিচেন রুম মিলে একটি সুন্দর ফ্ল্যাট রুম হয়ে গেছে, ফ্ল্যাট বাসা হয়ে গেছে মাত্র 1,90,000 টাকার মালামালের বিনিময়ে। তো আমরা এখন দেখব এটা কিভাবে সম্ভব। তো চলুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং আমাদের হিসাবটা বুঝে নিই। তো এখন দেখছেন এখানে মাটি কাটার কাজ, মাটি কাটার কাজ মাত্র 3,000 টাকা। তো আমরা যেভাবে মাটি কেটেছি আমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো বলেছি। তো এই যেহেতু আমাদের বিল্ডিং, এখন আমরা চলে যাব যে 1 নম্বর লেভেলে। তো আমাদের এই যে দেখছেন যে লেভেলটা, আমাদের মূল ডিজাইনটা কিন্তু এটা, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। দেখুন এখানে মাত্র 23 ফিট এবং এইদিকে আছে 12 ফিট। তো এখানে আমাদের মূল ডিজাইনটা উপস্থিত রয়েছে। এখন আমরা দেখছি মাটি কাটছি যেটা, এটাই যে 23 ফিট, এই পাশে আর এক 23 ফিট, এখানে 12 12 12 3 12 36, আর এখানে আছে 5 ফিট, এখানে আছে 10 ফিট। অলওভার আমরা মাটি কেটেছি 97 ফিট এবং ওয়াইডে যে আড়ে অংশটা দিয়েছি সেটা দিয়েছি আমরা আপনার 2 ফিট এবং হাইট দিয়েছি 1.5 ফিট। সব মিলে আমরা মাটি কাটার খরচ ধরেছি এখানে 3,000 টাকা এবং লেআউট খরচ 1,000 টাকা ধরেছি, যেহেতু যে লেআউট দেবে তাকে আপনি কিছু বকশিস দিবেন, এটাই স্বাভাবিক। তারপরে চলে যান আপনার সিসি ঢালাই। তো আমরা বলেছি যে এখানে যে লেয়ারটা দেখছেন এই লেয়ারগুলো আমরা সিসি ঢালাই করেছি। এই যে আমাদের যে ইটা আছে আপনার, এই যে এখানে যে এই অংশটা মানে প্লিন্থ লেভেল পর্যন্ত ওঠার জন্য আমাদের যে একতলা প্রথমে যে লেয়ার, এই লেয়ারটা আমরা সম্পূর্ণ যে অংশটা খুঁড়েছি মাটি খুঁড়েছি সে অংশটা একটা সিসি ঢালাই দিয়েছি। এবং সিসি ঢালার পরে আমরা আরেকটিকে সিসি ঢালাইয়ের কত টাকা খরচ হচ্ছে এখানে আমরা সেটাও লিখে রেখেছি। দেখুন সিসি ঢালাইতে খরচ হচ্ছে আমাদের 11,500 টাকা এবং তারপরে রয়েছে ফ্লোর পর্যন্ত গাঁথনি। এখন আমাদের ভিডিওটি একটু ভালো করে যদি দেখেন যে এই যে আমাদের যে নিচের যে অংশটা, এখন এই যে লাল কালার হয়ে গেল এই অংশটা, এই সম্পূর্ণ প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনি বা ফ্লোর পর্যন্ত আপনি যেটাই বলেন না কেন, এই পর্যন্ত গাঁথনি করতে আমাদের 5-15 ইঞ্চি এবং 10 ইঞ্চি দুই ধরনের গাঁথনি করছি, যেখানে আমাদের টোটাল খরচ হয়েছে আমরা এখানে দেখতে পারছি যে 41,000 টাকা খরচ হয়েছে। তো আমরা যে স্ট্রাকচার অনুযায়ী গাঁথনি করেছি প্লিন্থ লেভেল পর্যন্ত আমাদের 41,000 টাকা খরচে হয়ে গেছে, আর উপরে সিসি ঢালাই এই খরচই হবে, এর বাইরে হবে না। কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে যদি ডিজাইন নেন সেক্ষেত্রে আপনার এই খরচ হবে, এইটা অবশ্যই আমাদের আপনাদের মনে রাখতে হবে। এবং তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো এই যে 5 ইঞ্চি গাঁথনি। দেখতে পাচ্ছেন আমরা যে লাল অংশটা করেছি, এই লাল রং করেছি, এই অংশটা আমাদের 5 ইঞ্চি গাঁথনি ছাদ পর্যন্ত। এটা মূলত হাইট আছে 10 ফিট এবং ওয়াইড আছে 5 ইঞ্চি, থিকনেস আছে। তো এই ধরনের গাঁথনি আমরা চারিকোলেই দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো সুন্দর চারিকোলে গাঁথনি করা হয়েছে এবং এখানে অল্প কিছু জানালা দেওয়া হয়েছে। তো সব মিলে আমাদের যে 5 ইঞ্চি গাঁথনি করেছি সেই গাঁথনির পরিমাণটা আমরা এখানে উল্লেখ করিনি, কিন্তু কত টাকা খরচ হয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে 5 ইঞ্চি গাঁথনি খরচ হয়েছে আমাদের 57,000 টাকা। তো দেখছি মানে ফ্লোর পর্যন্ত গাঁথনি করতে 41,000 টাকা এবং 5 ইঞ্চি গাঁথনি করতে 57,000 টাকা। অনেকে এই ফ্লোর পর্যন্ত গাঁথনিতে আপনার এক বেশি খরচ করে ফেলে, যার কারণে
অতিরিক্ত খরচ হয়ে যায় বিল্ডিং এ। তো 5 ইঞ্চি গাঁথনি করার পরে আমাদের লিনটেন আছে এবং ছাদ আছে, সামনের ছাদ আছে। তো আমাদের যদি লিনটেন ছাদ বলতে বোঝায় যে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে বিল্ডিং এর সামনে প্রত্যেকটা দরজার উপরে একটা করে ছোট ছোট লিনটেন দিয়েছি, জানলার উপরে একটা করে লিনটেন দিয়েছি এবং সামনে যে ডিজাইনের ছাদটা দেখছেন এই ছাদটা সহ আমাদের টোটাল এখানে খরচ হয়েছে, উল্লেখ করে দিয়েছি যে এই যে লিনটেন সামনে সাত ছ 9000 টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে এই ধর এই খরচটা 9000 টাকাই হবে, ইনশাল্লাহ এর বেশি হওয়ার কথা না। এবং তারপরে চলে যাচ্ছে আমাদের ছাদ। তো দেখছেন এখানে আমি বলেছিলাম যে এখানে আমরা 4 ইঞ্চি থিকনেসে ছাদ দিয়েছি, যেহেতু এটা পাতলা ছোট্ট রুম এখানে আমাদের 5-6 ইঞ্চি কোনো ঢাল ছাদের প্রয়োজন নাই, 4 ইঞ্চি থিকনেসে ছাদ দিলেই যথেষ্ট। তো আপনারা অতিরিক্ত বেশি হেভি করে দিতে যে লোড বাড়িয়ে লাভ নাই, এখানে 4 ইঞ্চি ছাদই যথেষ্ট। কাজে আপনারাও যদি ছাদ দেন এই ধরনের ছোট বিল্ডিংয়ে চেষ্টা করবেন 4 ইঞ্চি থিকনেসে ছাদ দেওয়ার, তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনারা এখানে 4 ইঞ্চি ছাদ দিলে যে মালামালটা লাগছে, যে ম্যাটেরিয়ালসটা লাগছে, ইট বা খোয়া বালি সিমেন্ট, তার রেট আসছে আমরা 31,000 টাকা পেয়েছি। তো আসলে এখানে লক্ষণীয় বিষয় যে আমরা যে রেটগুলো ধরছি সেই রেটটা কিন্তু আমরা এখানে নোট করে দিয়ে দিয়েছি, যে আমরা যেই রেটটা ধরছি সেখানে সিমেন্টের মূল্য ধরেছি 500 টাকা, বালির মূল্য ধরেছি 35 টাকা ফিট, খোয়া ধরেছি 100 টাকা প্রতি ফিট এবং রড ধরেছি 80 টাকা। এবং আপনি দেখবেন যে রডের মূল্য আমরা যে ছাদে যে ছাদ পরিমাণ করতেছি এই ছাদের অনুযায়ী আমাদের রড লাগছে 35,000 টাকা, এ প্রত্যেক কেজি 80 টাকা করে ধরেছি, তাই আমরা এখানে 35,000 টাকা পাচ্ছি বর্তমান রেট অনুযায়ী ধরেছি। কাজে আপনাদের এক্সট্রা খরচ হওয়ার টেনশন এখানে নাই। এবং তারপরে চলে যাচ্ছে সিঁড়ি 2,000 টাকা। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ইটের মূল্যও ধরেছি এখানে 9,000 টাকা করে পিস ধরেছি এবং দরজা 5,000 এবং জানলা 6,000 টাকা। তো আপনারা এখানে দেখছেন মাটি কাটা, লেআউট, সিসি ঢালাই, ফ্লোর পর্যন্ত গাঁথনি, 5 ইঞ্চি গাঁথনি, লিনটেন, ছাদ, রড, সিঁড়ি। সিঁড়ি বলতে আমরা ডিজাইনে যদি একটু লক্ষ্য করে যে সামনে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটার হিসাব বুঝিয়েছি, এই সিঁড়িটা আমরা 2,000 টাকা ধরেছি। আপনারা বুঝতে পারছেন ছোট্ট একটি সিঁড়ি এখানে 2,000 টাকাই যথেষ্ট। তো সব মিলে আমাদের এখানে খরচ হচ্ছে 1,90,000 টাকা এবং আমাদের যে বাকি খরচটা বাড়তি থাকছে এই যে 1,90,000 টাকার ভিতরে কিন্তু আপনার বিল্ডিংটা দাঁড়িয়ে গেছে। তো আপনি হিসাব করতে পারছেন যে খুব সহজে 1,90,000 টাকার ভিতরে আপনার বিল্ডিং দাঁড়িয়ে গেছে, কিন্তু এখানে কাজ বাকি আছে কি আপনার এই ভিতরে ফ্লোর ঢালাই, প্লাস্টার, বাথরুমের টাইলস, কাজের বিল, দরজা জানালা, এই কাজগুলো আপনাদের বাকি আছে। তো আমরা এখন ফিনিশিং পর্বে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের এই খরচগুলো হবে এবং কাজের বিলটা এটা তো অবশ্যই পেড করতে হবে। তো আমরা ফিনিশিং কাজের জন্য যে ফ্লোরটা দিয়েছি এটা একটু আমরা ভালো করে দেখি যে এই যে ফ্লোর, ফ্লোরের ভিতরের অংশটা আমরা একটু যদি ভালো করে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে গাঁথনি, এই যে ফ্লোর, এই যে এই ফ্লোরটা, এই ফ্লোর গাছ যে ঢালাই দেওয়া হয়েছে এই ফ্লোরে আমরা খরচ করছি কত টাকা সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তো আমরা দেখুন আমরা এখন ফ্লোরের খরচটা আমরা এখানে যদি ভালো করে দেখি যে ফ্লোর 3 ইঞ্চি ঢালাই করেছে এখানে 12,800 টাকা খরচ হয়েছে, 26 ফিট লম্বা আছে এবং 12 ফিট আড়ে আছে। তো সেই হিসাবে আমাদের এখানে 3 ইঞ্চি ঢালাই দিয়ে 12,000 টাকা খরচ আছে এবং এই রেট অনুযায়ী বালি খোয়া সিমেন্টের রেট আছে। এবং তারপরে চলে আসছে প্লাস্টার। তো আপনি যদি পুরো বিল্ডিংটা প্লাস্টার করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে 20,000 টাকার, ইট বালু বালু এবং সিমেন্ট খরচ হবে 20,000 টাকা। এবং বাথরুমের টাইলস দুইটি নাই, এখানে একটি বাথরুম আছে আমাদের, দুইটি বাথরুম নাই আসলে। তো একটি বাথরুম আমরা 15,000 টাকা ধরেছি কারণ টাইলসের খরচটা একটু বেশিই হয়। আমরা এখানে একটি বাথরুম দিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাথরুম দিয়েছি, এই বাথরুমে যদি টাইলস করেন সেক্ষেত্রে আপনার 15,000 টাকা খরচ হবে। তো সেই হিসাবটাও আমরা এখানে দিয়ে দিয়েছি, একটি বাথরুমে টাইলস করতে খরচ হবে 15,000 টাকা। এবং তারপরে আছে কাজের বিল, কাজের বিল আপনারা 46,000 টাকা ধরেছি। আপনাদের এলাকা ভেদে এটা কম বেশি হতে পারে, তবে 46,000 টাকার ভিতরে আপনারা 26 ফিট বাই 12 ফিটের একটি বিল্ডিং কমপ্লিট করতে পারবেন আশা করা যায়। তো আপনারা চাইলে এখানে কাজের বিল 46,000 টাকা কন্ট্যাক্ট করে না দিয়ে আপনারা আপনাদের মতো করে আপনার কন্ট্রাক্টরের সাথে মিস্ত্রি বাবদ আপনি টাকা দিতে পারেন, অর্থাৎ লেবার প্রতি 500 টাকা, 700 টাকা, হাজিরা বা 400 টাকা, 600-800 টাকা, যেভাবে আপনার এলাকায় হাজিরা হয় সেভাবে দিলে আপনার কাজের বিল আরেকটু কমতে পারে এই সম্ভাবনা আছে। এবং তারপরে চলে যাচ্ছে জানালা খরচ। আপনারা দেখছেন এখানে আমরা প্রত্যেক পিস জানালা খরচ ধরেছি 6,000 টাকা এবং দরজা ধরেছি 5,000 টাকা। এবং সেই হিসাবে আপনাদের প্রত্যেকটা জানালার খরচ হচ্ছে 24,000 টাকা কারণ 4টি জানালা 24,000 টাকা এবং দরজাও 4টি। আমাদের 2টা বাথরুম, 1টা কিচেন, 1টা রুম এবং মেন দরজা সব মোট আমাদের
20,000 টাকা খরচ ধরেছি চারটি দরজা, এবং জানালাও ধরেছি 24,000 টাকা। আমাদের সর্বমোট যদি খরচ বলি, সর্বমোট খরচ হচ্ছে আপনার কন্ট্রোল জেড করি, এই যে 3,28,300 টাকা। তার মানে আমাদের যদি বিল্ডিংটা কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের 3,28,300 টাকা খরচ হবে। এবং যদি আপনি শুধুমাত্র বিল্ডিংয়ের স্ট্রাকচার দান করাতে চান, সেক্ষেত্রে যে মালামাল লাগছে সেই মালামাল খরচ এবং মাটি কাটা সহ আমাদের যে খরচটা আছে সেটা হলো 1,90,500 টাকা। তো এই টাকার ভিতরে আপনারা এই যে বিল্ডিংটি দেখালাম এই বিল্ডিংটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো আপনারা যদি যা চান যে এই বিল্ডিংটি এই টাকার ভিতরে কমপ্লিট করবেন, তাহলে ডিজাইনটা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে। তার মানে আপনি কিভাবে এই স্ট্রাকচার ডিজাইনটি করবেন, কতটুকু ঢালাই দিবেন নিচে, তারপরে কতটুকু 15 ইঞ্চি ঢালাই গাঁথনি করবেন, তারপর 10 ইঞ্চি কয়টা কলাম দেবেন, কলামের থিকনেস কত, এবং গাঁথনি করবেন কিভাবে, এবং কতটুকু গাঁথনি করার পরে ছাদ করবেন, ছাদ কিভাবে করবেন, বিস্তারিত আমরা ডিজাইন দিয়ে দেব আপনাদের। সেই ডিজাইন অনুযায়ী যদি কাজ করেন, সেক্ষেত্রে আমরা যে খরচটা আপনাদেরকে এখানে দেখিয়েছি 1,90,000 টাকা, এবং যদি সমস্ত খরচ ধরেন 3,28,000 টাকা আপনাদের খরচ হবে। যদি এই সম্পর্কে কোনো সন্দেহ থাকে, অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, এই স্ক্রিনে দেওয়া নম্বরে, এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনার উত্তর আমরা যথাসময়ে দিয়ে দিব। এবং আপনারা যদি চান আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আরও, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।